আমাকে তৃণমূল ভবন থেকে পাঠানো হয়েছে, সেখানে সকাল থেকে এসেছি আমি। আমি বাড়ি বাড়ি ঘুরছি, অনেক মানুষের সঙ্গে আমি কথা বলেছি, অনেক বাড়িতে গেছি, কিন্তু মানুষের মধ্যে প্রবল উচ্ছ্বাস, এলাকার মানুষ খুব সন্তুষ্ট। তবে এই এলাকায় যেটা মূল সমস্যা, অনেক মানুষের সঙ্গে কথা বলে বুঝলাম, এই যেখানে একটি ভগলদিঘি যে দিঘিটি আছে, প্রায় 300 একর জুড়ে এই দিঘি, এই দিঘির সংস্কার হয়নি, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, জল দুর্গন্ধ, এখান থেকে রাত্রেবেলায় সাপ বেরোয়। এই জল সংস্কার, এই জল নিকাশ এবং এই দিঘিটি পরিষ্কারের উপর সকলে গুরুত্ব দিচ্ছেন। আরও যেটি দেখলাম, পানীয় জলের একটু সমস্যা আছে, মানে ট্যাঙ্ক করে যাতে করে পানীয় জল দেওয়া যায় সেইটাও ওনারা বলছেন। এ ব্যতীত এই এলাকার মানুষ খুব সন্তুষ্ট, দিদির উন্নয়নে সন্তুষ্ট। এদের মূল যেটি বিষয় হচ্ছে এই ভগলদিঘির যে গ্রাম, এই ভগলদিঘি দিঘিটি এইটা পরিষ্কার করতে হবে এবং জল মারতে হবে, এইটির উপরে খুব গুরুত্ব, বেশিরভাগ মানুষ এই কথাই বলছে। মানুষের মধ্যে, মানুষের কাছে অনেক সমস্যার কথা আসছে, সেই সমস্যার সমাধান কতটা মানে করতে পারবেন বলে মনে হচ্ছে আপনার? যে সমস্ত সমস্যার কথা বলা হয়েছে, আমরা পঞ্চায়েত সমিতি থেকে মোটামুটি 50-60% আমরা সমাধান করে দিতে পারবো, 40% সমাধান আমাদের পক্ষে সম্ভব নয়, সেইটা আমরা দিদিকে জানাবো এবং DM ইত্যাদি সব জায়গায় আমরা জানাবো, যাতে মানুষের এই সমস্যাগুলো সমাধান করা যায়।